আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ কুমড়োর ছক্কা। এটা গরম ভাত বা রুটি পরোটা লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকে রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়েছি কুমড়ো চাকা চাকা করে কেটে, আর নিয়েছি কিছু আলু। এবার আমি নিয়েছি একটা বাটিতে 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এবার আমি পানি দিয়ে এই মিশ্রণটা গলিয়ে রেখে দেব রান্না করার জন্য। এরকম যদি 10 মিনিট আগে গলিয়ে রাখেন তাহলে রান্নাটা কিন্তু খেতে ভালো টেস্ট আসে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষার তেল। এর ভিতরে আমি কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলো ভাজার সময় কোনো রকমের লবণ দিবেন না, শুধু তেলে ভেজে নেবেন। লবণ দিলে কিন্তু কুমড়োগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য শুধু তেলের সাথে কুমড়োটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন 50% সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কুমড়োগুলো তুলে নেব। কুমড়োগুলো তুলে আমি একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি। এবার একই কড়াইতে আমি দিয়ে দেব 2টো তেজপাতা ছোট ছোট করে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। এবার আমি 2 সেকেন্ডের মতন নেড়েচেড়ে নিচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি গোটা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ। লবণটার সাথে আমি ভালো করে আলুটা মিশিয়ে নিচ্ছি, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে লো হিটে রান্না করব। কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এ পর্যায়ে এর ভিতরে আমি দিয়ে দেব ছোলার ডাল। আমি ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার মতন হবে। এবার আমি 50 গ্রাম ছোলার ডাল দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমার গোলানো হলুদ মরিচ, ধনে গুঁড়ো। মিশ্রণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে করে মরিচ হলুদের গন্ধটাও চলে যায়, আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যায়। আমি আবারও একটু ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রাখবো, যাতে করে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। কুমড়োগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এর ভিতরে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ দিলে কুমড়োগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি দিয়ে দেব 2 চা চামচ চিনি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। সামান্য পরিমাণ পানি দিলে এটা কিন্তু ভালো করে চিনি লবণটা ভিতরে ঢুকে যাবে, আর ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে জাল করে নেব 7 থেকে 8 মিনিট।
দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, এটা খুব খুব মজার। এবার আমি দিয়ে দিচ্ছি, আমি একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম জিরা আর মৌরি আর আস্ত ধনিয়া দিয়ে, এটা আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা ইয়াম্মি লাগছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন ও সহজ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।